আমাকে হত্যার চেষ্টা করেছে, আমাকে ছুরির আঘাত দিয়ে গলায় যে কাটার কাটার দাগ, আমি হাতে হাতাহাতি করতে যে আমার হাতটাও কাটা গেছে। স্ত্রীকে রাতের আঁধারে গলা কেটে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে গাইবান্ধার নুরুল ইসলাম ঝন্টু নামের এক স্বামীর বিরুদ্ধে। এ বিষয়ে গৃহবধূর মা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, নির্যাতিতা গৃহবধূ হলেন গাইবান্ধা সদর উপজেলার যোদগর সরকার গ্রামের নুরুল ইসলাম ঝন্টুর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে দুই বছর আগে তালাক হলে নুরুল ইসলাম ঝন্টু দ্বিতীয় বিবাহ করেন এই নির্যাতিত নারীকে। বর্তমানে নুরুল ইসলাম ঝন্টু ও এই নারীর দুই মাসের একটি শিশু বাচ্চা রয়েছে, কিন্তু বাচ্চাটিকে ঠিকমতো দেখাশোনা করে না তার স্বামী, বরং উল্টো তার মায়ের কাছ থেকে যৌতুক দাবি করেন 2 লক্ষ টাকা। টাকা দিতে না পারলে নির্যাতিতা নারীকে মায়ের বাড়িতে পাঠানোর হুমকি দেন স্বামী। স্ত্রীর অভিযোগ, প্রথম স্ত্রীর সাথে আবার স্বামীর ঘনিষ্ঠতা বাড়লে প্রায় প্রতিদিনই নির্যাতন চালানো হয় তার উপর। মূলত প্রথম স্ত্রীকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখার কারণে এরকম ঘটনা ঘটিয়েছে তার স্বামী। এমনকি ছুরি দিয়ে বুধবার আনুমানিক রাত 10টার দিকে হত্যা করার চেষ্টাও চালিয়েছে সেই পাষণ্ড স্বামী ঝন্টু। পরপর গলায় ছুরি মারার চেষ্টা করলে নির্যাতিতার হাতের আঙুল কেটে জখম হয় ও পুরো শরীরে বিভিন্ন স্থানে মারধর করে। পরে স্থানীয়রা চিৎকারের শব্দ শুনলে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। আমাকে অত্যাচার করে আমি ওর বিশ্বাস চাই, আমি ওর শাস্তি চাই। তুই হলো পর দ্বিতীয় বউ, আগের বউ সংসারে আসতে চাচ্ছে, তারপরে অনেক ঝাই ঝামেলা হয়। আমার একটা বাচ্চা আছে, 2 মাসই বাচ্চা, সে বাচ্চাকে আমার কোলে নেয় না, প্রতিদিন আমাকে মারধর করে। আমি অসহায়, আমার বাবা নাই, একটা বড় ভাই নাই, সে বলে যে আমি তো ভালো লাগে না, আমি তো নিয়ে করি খাবো না। আমি তো অত্যাচারের ভয়, আমি ওখানে থাকি, বাড়িতে আসি না। নির্যাতিতার মা বলেন, যৌতুকের জন্য বিভিন্ন সময় ফোনের মাধ্যমে চাপ দিয়ে আসছিল তার জামাই ঝন্টু। এরকম অমানবিক নির্যাতনের বিচার চান তিনি। আমার মেয়েটাকে হত্যা করার চেষ্টা করতো, সেদিন মারিয়ে ফেলাইলে হয় মেয়ে, যদি আমার হাতাহাতি না করলেও হয়, তা আমি আর বিশ্বাস চাই বাবা, আমার মেয়েকে সারা জীবন নির্যাতনের ইয়ে হয়ে থাকবে। আমার কাছ থেকে টাকাও চায়, যদি ফোন দেয় কে বাবা কি হয়েছে, ব্যাংকে মারামারি করেন কে বা, হ্যাঁ একটা বাচ্চা হয়েছে করি খাও, পাই না, আমার পক্ষে সম্ভব নয়। ডিমেন্ড দিবার পাইবেন আরো 2 লাখ 3 লাখ, যা আসিল তার তো দিছি, তখন আমার পক্ষে সম্ভব নয়, লোকজন নিয়ে এসে বুঝি নিয়ে যান, আমি তোমার মেকার করি খাবা নই। অপরদিকে এ বিষয়ে সদর থানার এসআই সানোয়ারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।